নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনের চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঐন্দ্রিলা নার্সারির ওপরে অনেক ভিডিও হয়েছে, সঞ্জয়দাকে আপনারা চেনেন বিভিন্ন, মানে আমরা যদি ইউটিউব দেখি তাহলে দাদার মুখ কিন্তু খুবই পরিচিত। শুধু অনলাইন নয়, অফলাইনও দাদা কিন্তু গাছ সেল করেন, সেটা আপনারা জানেন। দারুণ কোয়ালিটির একদম জেনুইন গাছ আপনারা কিন্তু দাদার কাছে পাবেন, এটা আমি অন্তত হলফ করে বলতে পারি, আমি নিজেও নিয়েছি। আমি দাদার কাছে এটা নিয়ে আমি অনেক কবারই এলাম, তাই বলে ভাববেন না যে আমি এটা প্রচার করছি, দাদার একটা ভালো হোক এটা তো আমরা চাই। আর এক ছাদের তলায় যদি ভালো গাছ চান তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। আজকে আমরা দেখব দাদা নতুন কোনো কিছু, কী কী ভ্যারাইটি বিদেশ থেকে বা কী কী বিদেশি ফল কী কী এলো সেটা নিয়ে বিস্তারিত বলবে দাদা। আর তার সাথে দাদা থেকে জানবো যে লাঙানের কী কী ভ্যারাইটি আছে, লঙ্গনের কী কী ভ্যারাইটি আছে, আর এর মধ্যে এই দেখতে পাচ্ছেন এই শেড, এই শেডের নিচে কী কী গাছ আছে সেটা দাদা থেকে আমরা জানবো। দাদা একটা একটা করে দেখাবে, তো বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন, তারপরে আবার অন্য ভিডিও তো আপনাদের দেখাবোই। দাদা বলুন। আর প্রথমেই দাদা দেখাই পিংপং লঙ্গন। পিংপং লঙ্গন খুবই জনপ্রিয় একটা ফল, চাহিদা তো বর্তমানে তুঙ্গেই আছে, সচরাচর পাওয়াও যায় না। এটা বিশেষত্ব কি এই লঙ্গনটা? পিংপং লঙ্গনটা সাইজ অনেক বড় হয়, খেতে অনেক সুস্বাদু। সুস্বাদু বছরে দুবার ফল হয় নাকি? বছরে দুবার হবে। এখানে পিংপং লঙ্গন দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলোই গাছে এবং ম্যাক্সিমাম গাছে প্রচুর ম্যাচিওর গাছ এগুলো সবই। আচ্ছা দামগুলো কি বলা যাবে তাও? দাম তো দাম এটা 2200 টাকা। এটা 2200 টাকা আপ ডাউন হয়, আপ ডাউন হতেই থাকে। এটা পরে দেখা যাবে, আরো কমতে পারে, কমতেও পারে। এটা দেখেন, এটা কি গাছ? নেক্সট এটা দেখাচ্ছি ব্ল্যাক সবেদা গ্রাফটিং এর গাছ। বাহ, ব্ল্যাক সবেদা ম্যাচিওর গাছ থেকে করা, ফুল এসেছিল গ্রাফটিং মানে কাটার পরে আপনার ফলটা ঝরে গেছে দেখতে পাচ্ছেন। বাহ, সবেদা যে ব্ল্যাক হয় এটা আমরা জানতামই না। বাহ, এ তো নতুনত্ব একটা গাছ দেখলাম। এটা হোয়াইট লঙ্গনের ফুল ধরা গাছ আছে বেশ কিছু, এখানে চারা অনেকগুলোই চারা আছে, কিছু গাছ ফুল ধরাও আছে। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি নিচে গাছ আছে। এটা এগুলো কিরম রেটে বেচছেন এখন? এটা 2000 টাকার কাছাকাছি। 2000 টাকার কাছাকাছি। এই গাছটা একবার দেখানো হবে দেখি এখানে। হ্যাঁ, এটা কি গাছ? জাবটিকাবা নাকি? স্কারলেট জাবটিকাবা, ফল ধরা গাছ। ওই তো ফল। হ্যাঁ জাবটিকাবা, আপনারা জানেন যে এই গাছের কিন্তু একটা বৈশিষ্ট্য হলো এই কাণ্ড ধরে কিন্তু ফল হয়, আর সেটা লিচুর মতো, তাই তো? লিচু আর আঙুরের একটা মিক্সড করলে যেরকম হয় সেরকম। এই যে দেখতে পাচ্ছেন জাবটিকাবা, স্কারলেট জাবটিকাবাটা। হ্যাঁ এটা কি জাবটিকাবা? হোয়াইট সাপোটা জাবটিকাবা এটা নাই নাকি? না না, হোয়াইট সাপোটে। এটা যেমন দেখালাম রেড ব্ল্যাক হোয়াইট, রেডও আছে ব্ল্যাকও আছে হোয়াইটও আছে। ও হোয়াইট সবেদারই প্রায় 10-12টা ভ্যারাইটি আছে। বাহ, এটা পার্পেল ফরেস্ট গুয়াভা দেখাচ্ছি একটা, দেখি পার্পেল ফরেস্ট, পার্পেল ফরেস্ট গুয়াভা। দেখুন এই যে পার্পেল কালারের হবে, যেখানে কিন্তু অল্প ট্যাগিং করা আছে পার্পেল ফরেস্ট গুয়াভা। আমার কাছে ফল হয়নি গাছ, মাদার প্লান যেটা আছে যথেষ্ট বই হয়েছে। এটা কি বাইরে থেকে আনা নাকি? হ্যাঁ এটা কেরলের ভ্যারাইটি, কেরলের ভ্যারাইটি। আর এর সাথে আমরা নতুন কিছু দেখব। নেক্সট দেখতে পাচ্ছেন এটা একটা চেরি, বিখ্যাত চেরি গ্রুমি চম্মা। গ্রুমি চম্মা, বাপরে তো নামই শুনিনি। আর আর কিছু খুব সুন্দর হাইটের গাছ আছে, ব্ল্যাক সুরিনাম চেরিটা একবার দেখেন তো। ব্ল্যাক সুরিনামও আছে, তার আগে কি আছে এটা দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্কারলেট জাবটিকাবার চারা, স্কারলেটের। এই এইগুলো কিরম দামে বেচছেন তাও? এটা 1000 টাকার কাছাকাছি। 1000 টাকার কাছাকাছি। তা জাবটিকাবা কিন্তু আপনারা চাইলে একটা লাগাতে পারেন, এটা এটা সুন্দর হচ্ছে আমাদের এখানে হচ্ছে বলে বাদ। ব্ল্যাক সুরিনাম চেরি গ্রাফটিং এর গাছ। বাহ, আমাদের এখানে অনেকেরই হয়েছে, আমার তো অবশ্যই দুই তিনটে গাছে ফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ফলের আগেরবার আমরা দেখে গেছিলাম, সেটা দেখানো হয়নি ভিডিওতে, যাই হোক। এটা আপনার রিও গ্র্যান্ড চেরি, কত সুন্দর হেলদি গাছ দেখুন, রিও রিও গ্র্যান্ড চেরি। দেখি এখানে একবার ক্যামেরাটা ধরতে হলো, এই যে রিও গ্র্যান্ড চেরি দেখুন, এটা একটু বড় হয় নাকি এই চেরিগুলোর ফলটা? রিও গ্র্যান্ড চেরি। আর এটা হলো ডালহরি চম্পা, ডালহরি চম্পা, ওই জামরুলের একটা খুবই সুন্দর ডিপ কালার এবং ফল হয়েছে আমার কাছে। হ্যাঁ দেখলাম ওখানে ডালহরি চম্পার আমি ফল সেটিং এর গাছ দেখে এলাম, এটা খুবই ভালো একটা জাত। জাবটিকাবার টপ ভ্যারাইটি, মানে হ্যাঁ সব থেকে ভালো এটা। এটা পুরো একদম আষ্টে পিষ্টে ফল হবে, তাই তো? এটা মোটামুটি 1-1.5 বছরে ফল আসবে না 2 বছর? 3 বছর? 3 বছরের ধারে কাছে, 3 বছরের ধারে কাছে লাগবে। তাই এটা সব থেকে ভালো ভ্যারাইটি, তাই তো?
এটা আছে আপনার রেড হাইব্রিড জাবটিকা বা বাবরে জাবটিকা বাড়ি তো আপনার কত এখন আছে এখনো দুটো তিনটে আছে পাঁচ ছটা ভ্যারাইটি আছে জাবটিকা বার বাহ জাবটিকা বাটা সম্পর্কে অনেকেই এখনো জানেন না এটা আপনার জেনে উঠতে পারেননি কারণ এই ফলটা একদমই নতুন এই ফলটা যদি লাগান তাহলে বুঝতে পারবেন যে ফলটার বিশেষত্ব কি আছে তো বন্ধুরা দেখুন এইটা কি দাদা এটা সেডার বেচেরি অস্ট্রেলিয়ান সেডার দেখুন সারা বছরই ফুল ফল হয় এটা সেডার বেচেরি অস্ট্রেলিয়ান একটা প্রজাতি এটা অল টাইম আর কি আর আর এইখানে কি কি গাছ আছে এখানে আর একটু আমরা দেখব দাদার কাছে এটা কি গাছ দাদা রেইন ফরেস্ট প্লাম চেরির ভ্যারাইটি রেইন ফরেস্ট প্লাম দেখি এটা সবে দার একটা ভ্যারাইটি তাই তো রাউন্ড রাউন্ড শেপ হবে এবং সাইজও যথেষ্ট বড় ছোট ছোট গাছে ফুল চলে আসছে সিলভার চিকু সিলভার চিকু বাহ এটা তো সুইট লবি ফল সেটিং হয়ে গেছে ফুল তো পরের কথা ফল সেটিং হয়ে গেছে এটা কি কুলের মতো দেখতে লাগছে আমাদের অনেকটা জাবটিকাবার কাছাকাছি আসছে হ্যাঁ জাবটিকাবার কাছাকাছি কিন্তু ফুলটা আবার আমাদের কুলের মতো আবার দেখতে লাগে সুইট লবি পত্ত ফুলে টুকু এটা কি এটা কি বিশেষত্ব কি এটা ফল মিষ্টি মিষ্টি অবশ্যই সুইট না মিষ্টি মিষ্টি তো অবশ্যই এবং এর আগের গাছ আছে আমার সেখানেও ফল হয়েছে লবি সুইট লবি সুইট লবি বাপ রে ফলটার নাম আমি জানি না আমি প্রথম দেখছি এখানে আরেকটা দেখতে পাবেন সাবানা সরি সাবারা জাবটিকা বা সাবারা যেটা এটার বিশেষত্ব টাইম লাগে প্রচুর কিন্তু একবার শুরু হলে নন স্টপ বাহ এটা সব সময় হবে অল টাইম সব সময় এটা হলো রেড লঙ্গন আশা করছি নাকি রুবি লঙ্গন রুবি লঙ্গন বা রেড যেটা রুবি লঙ্গন আমরা জানি এটা প্রচুর দাম ছিল এক সময় এখন একটু দামটা কমেছে এটা ক্যাটসাই ফ্রুট ফল হয়ে গেছে একটু বড় হয় এটা সারা বছর হয় আমি দেখেছি ক্যাটসাই ফ্রুট ক্যাটসাই ফ্রুটটা সারা বছর হয় আমি একটু ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবেন ট্যাগিং হ্যাঁ হ্যাঁ ট্যাগিংটা দেখলে বুঝতে পারবেন যে ক্যাটসাই অর্থাৎ বিড়ালের চোখের মতো দেখতে তার জন্য এটার নাম হলো ক্যাটসাই ফ্রুট বালিচম্পা এই যে বালিচম্পা ছোট ছোট গাছগুলো আছে সুন্দর হেলদি গাছ বালিচম্পা বালিচম্পা আর এইটা হলো আমাদের রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারা মানে বীজ খুবই কম আর ভেতরটা লাল হবে এই পেয়ারাটার এটা হলো বিশেষত্ব আমি নিজেও লাগিয়েছি একটা গাছ গাছে আমার ফল সেটিং হচ্ছে দেখা যাক কীরম হয় তবে আমি রেকর্ড মানে অনেকের থেকে নিয়েছি যে খুবই ভালো একটা এটা হচ্ছে আর কি ফলনও ভালো আর ফলটা খেতেও খুব সুন্দর এইটা দাদা দেখান হ্যাঁ সব কটো এটা এই এই অ্যাভোকাডোটার বৈশিষ্ট্য কি এটা সেলফ পলিনেট এবং আমাদের এখানে ওয়েস্টবেঙ্গলে দু চারজনের যা ফল হয়েছে এটাতেই হয়েছে অন্য কোনো ভ্যারাইটি এটা সব থেকে ভালো জাতের মধ্যে অ্যাভোকাডোর মধ্যে এটা ভালো তাই তো এখানে একটা মালবেরি আছে আপনার ছয় থেকে সাত ইঞ্চি লম্বা হবে এবং রেড কালারের ছয় থেকে সাত ইঞ্চি লম্বা হবে ভাবা যায় গাছটা ওইদিকে আছে এখানে জাস্ট একটা কাস্টমারের জন্য আলাদা করা হয়েছে এখানে পাবেন আপনি কোহলা লঙ্গন পেয়ে যাবেন কোহলা কোহলা লঙ্গন লঙ্গনের এখন তিন চারটে ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে বাকিগুলো রেডি হচ্ছে এটা ফোর সিজন লঙ্গন এটা অলরেডি সেল হয়ে গেছে অল্প কিছু গাছ বেরিয়েছিল এবং এর মাদার গাছও সম্ভব হলে আজ দেখাবো বাড়িতে আছে হ্যাঁ ঠিক আছে কেটে দে